দর্শক অতিথি পর্বে আজকে আমাদের সাথে আছেন বিশিষ্ট অর্থনৈতিক বিশ্লেষক জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য জি প্রথমেই জানতে চাইব যে বৈদেশিক ঋণ কি আমাদের সক্ষমতা নাকি অক্ষমতা ভেরি টেকনিক্যাল কোয়েশ্চন বৈদেশিক ঋণ বৈদেশিক ঋণের এ যদি যান সেটা হচ্ছে আপনার অবশ্যই এটা কখনো আমাদের সক্ষমতা নয় আমাদের অক্ষমতা আমরা যদি যে দেখি যে আমার আমাদের বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন পুজো হচ্ছে একই সাথে যে সমস্ত দেশ বিশেষ করে ফিলিপাইন সাউথ কোরিয়া এই সমস্ত যে সমস্ত দেশ আমাদের সময় নাইনটিন সেভেন্টি ওয়ান অ্যারাউন্ড দিস টাইম যারা স্বাধীনতা অর্জন করেছে তারা কিন্তু আমাদের থেকে অনেক আগে এগিয়ে চলে গেছে কিন্তু আমরা এখনো এই ডেভেলপমেন্ট হচ্ছে হচ্ছে গত পনেরো বছর ধরে এই ধরনের একটা ইকোনমিক অবস্থার মধ্যে পড়ে আছি আমরা এগোতেও পারছি না আবার একটা ট্যাপের মধ্যে পড়ে আছি বলা যায় অর্থনৈতিক ভাষায় কাজে এটা কোনোভাবেই একটা ডেভেলপমেন্ট ইকোনমির ক্ষেত্রে এটাকে আমি বলবো না যে এটা সক্ষমতা বাংলাদেশের ঘাড়ে এত শত বিলিয়ন ঋণ এই ঋণের বোঝাকে আপনি অর্থনৈতিক ভাষায় কিভাবে দেখছেন দেখুন অর্থনীতিতে দুইটা অ্যাক্টিভিটিস আছে একটা হচ্ছে রিয়েল ইকোনমিক গ্রোথ আর একটা হচ্ছে নন ইকোনমিক গ্রোথ বাংলাদেশে গত ১৫ বছর আমি বছর বলবো না আপনি লক্ষ্য করে দেখবেন টু থাউজেন্ড পনেরো সালে বাংলাদেশে মাথা পিছু ঋণের পরিমাণ ছিল অ্যারাউন্ড টু হান্ড্রেড সিক্সটি ডলার পার হেড আর টু থাউজেন্ড এইটে যদি যান তাহলে বাংলাদেশের পার হেড লোনের পরিমাণ ছিল অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড ডলার আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে বাংলাদেশে পার প্রতি প্রতিজন নাগরিকের মাথায় লোনের পরিমাণ হচ্ছে অ্যারাউন্ড সিক্স হান্ড্রেড ইউএস ডলার এই যে বিরাট বড় একটা লোন বাংলাদেশের প্রতি নাগরিকের মাথায় বোঝা দাঁড়িয়েছে আমি সেটা একটা একটা বিরাট বলা যায় শুধু আমাদের বাংলাদেশের জনগণের জন্য এটা মেইন কারণ হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু করে দেওয়া হচ্ছে এই লোনের মাধ্যমে এখন আপনি বলবেন যে কিভাবে এই যে হান্ড্রেড বিলিয়ন ডলার বাংলাদেশের তাদের বর্তমানে লোন রয়েছে এই লোন দিয়ে গত পনেরো বছরে আমরা কী অর্জন করেছি আপনি যদি লক্ষ্য করে দেখ লক্ষ্য করেন তাহলে দেখবেন যে টু থাউজেন্ড বাংলাদেশে জিডিপি ছিল কত অ্যারাউন্ড সিক্স অ্যাউন্ড সিক্স সিক্স আজকে আমরা সেই সিক্স পার্সেন্টের বিলও আমাদের জিডিপি অ্যারাউন্ড ওই অকবরিং অ্যাউন্ড ফাইভ ফাইভ তাহলে আমরা যে এই একশো বিলিয়ন ডলার লোন নিলাম সেই লোনের টাকাটা গেল কোথায় এই লোনের টোটাল টাকাটাই একটা নন প্রোডাকটিভ খাতে এবং একটা দুর্নীতির খাতে ব্যয় করা হয়েছে যেখানে সেই টাকাটা এখন বাংলাদেশের মানুষের জনগণের কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং আগামী প্রজন্ম যেখানে একটা বিরাট একটা সুযোগ ছিল বাংলাদেশকে গত পনেরো বছরে বাংলাদেশকে এই নিম্ন নিম্ন মধ্যবিত্ত দেশের থেকে তুলে নিয়ে একটা উন্নয়নশীল ইউনো অর্থনীতিতে নিয়ে যাওয়া সেই সুযোগটা বাংলাদেশের হাত থেকে হাত ছাড়া হয়ে যাচ্ছে কাজে এটা বাংলাদেশের জনগণকে কিন্তু ভাবতে হবে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে এই যে আপনি বলেন যে নন প্রোডাকটিভ খাত এটা এটা বলতে আসলে কি বুঝতে যাচ্ছেন নন প্রোডাকটিভ খাত বলতে ইকোনমিতে দুটা জিনিস আছে একটা ধরেন আমি দশ হাজার দশ হাজার বিলিয়ন দিয়ে আমি একটা পদ্মা সেতু করলাম কিন্তু সেখানে খরচ হলো ফিফটি বিলিয়ন ডলার হালকে এই যে 40 বিলিয়ন পোতা গেল এটা এটা হচ্ছে একটা নন প্রোডাকটিভ অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে যে আমাদের ইকোনমিতে আমরা আমাদের অর্থনীতি কিন্তু এগ্রিকালচার বেসিক ইকোনম হ্যাঁ আপনাকে লক্ষ্য রাখতে হবে ইকোনমিকে কিভাবে আপনার প্রোডাক্টিভিটি এবং ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়ানো যায় আপনি আমাদের ইকোনমি কিন্তু আমেরিকা বা ইংল্যান্ডের মতো সার্ভিস বেস ইকোনমি না বা টেকনোলজি বেসিক ইকোনমি না কাজেই আমাদের জন্য ওই রাস্তাঘাট এবং ওই ইয়ে আপনার কালভার্ট নির্মাণ করা যতটুকু না প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন আমাদের এগ্রিকালচার সেক্টরকে মডার্নাইজ করা এই এগ্রিকালচার সেক্টরকে যদি মডার্নাইজ করা যায় তাহলে হবে কি আমাদের রপ্তানি বেড়ে যাবে রপ্তানি বাড়লে আমাদের যে রিজার্ভ আমাদের যে ইনকাম রেভিনিউ সেটা বেড়ে যাবে এতে আমাদের ইম্পোর্ট কমে যাবে আমদানি ইম্পোর্ট কমে যাবে এক্সপোর্ট বেড়ে যাবে এই জন্য এটাকে ইকোনমিক ভাষায় বলে ইকোনমিক অ্যাক্টিভিটিস ইট টু বি নট দা এই খাল খনন কর্মসূচি এটা একটু এগ্রিকালচার বেস প্রজেক্ট ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেখানে সেই খাল খনন মাধ্যমে কি হয়েছে বাংলাদেশের এগ্রিকালচার সেক্টরে যে ধানের বাংলাদেশের খাদ্য শস্যের যে আপনার স্বনির্ভরতা সেটা কিন্তু এই খালখনন কর্মসূচির মাধ্যমে কিন্তু এটা অর্জন করা সম্ভব। তারপরে সেটা আপনি বলেন যে এডিশনাল যেগুলা আপনার ফিশারিজ সেক্টর সেটাও ডেভেলপ আপনার একটা অপরচুনিটি হয়েছে। কিন্তু বর্তমানে যে আমরা যে প্রজেক্টগুলো করতেছি এই সমস্ত প্রজেক্টের মাধ্যমে হচ্ছে কি আমরা এই সমস্ত প্রজেক্টগুলো উন্নতর উদ্দেশ্যে কোনো কোনো লাভজনক ফাইন কেন হয় না আপনি বল মানে সেটা যে রিসেন্টলি আপনি যেমন ধরবেন দেখবেন যে দ্য ডিপ্লোম্যাট যে আপনার যে একটা ম্যাগাজিন রয়েছে সেই ম্যাগাজিনে দেখা যাচ্ছে যে বাংলাদেশ হ্যাজ রিকোয়েস্টেড ফাইভ বিলিয়ন ডলার সফট লোন ফ্রম চায়না এই ধরনের লোন যখন আপনি বড় করতে যাবেন তখন কখন ওই যে বড় করে তার পক্ষে যায় আর বরং যারা আপনার এই লোনটা ফেসিলিট করে তাদের পক্ষে যায় কেন যায় যে ওই দেশ যখন শুধু লোন দেয় কিছু শর্ত জোড়া যায় শর্ত গুলা কি যে তোমাকে আমার কনসালটেন্ট নিতে হবে তোমাকে আমার ইনস্ট্রুমেন্ট নিতে হবে তোমাকে আমার বিভিন্ন টেকনোলজি নিতে হবে তো আলটিমেটলি সে যে লোনটা দিচ্ছে আমাদেরকে আবার সেটা বের হয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি ইকোনমিতে অ্যাগ্রিকালচার ইকোনমিতে যদি আপনি সেই লোনটা যদি নিতেন এবং এবং এগ্রিকালচার সেক্টরকে আপনি যদি উন্নত করতেন তাহলে হয়তো কি আপনার কৃষকের জীবন কৃষকের টেকনোলজি কৃষি উৎপাদন বাড়তো আপনি স্বল্প মূল্যে পেঁয়াজ খেতে পারতেন আপনি পেঁয়াজকে এক্সপোর্ট করতে পারতেন আপনি আলু চাষ করতে পারেন আলু প্রসেসিং প্ল্যান করতে পারেন এবং এবং আলু আপনি রপ্তানি করতে পারতেন এই সমস্ত হচ্ছে ইকোনমির অ্যাক্টিভিটি যেগুলো বেড়া জালে বাংলাদেশ এই বারবার গত পনেরো বছর ধরে এই এই ধরনের একটি আন আন ইকোনমিক অ্যাক্টিভিটির লোনে পড়ে যাচ্ছে যেটা হয়তো আমরা হয়তো বেঁচে যাব কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেখানে তাদের যে স্বপ্ন ছিল একটা নতুন বাংলাদেশ এবং একটা রঙিন বাংলাদেশ দেখার সেই সুযোগটা কিন্তু আমরা হাতছাড়া করে দিচ্ছি যে এই যে এই ঋণ এই ঋণ শোধ করে অর্থনৈতিক স্বাবলম্বী হতে বাংলাদেশের কত বছর প্রয়োজন বাংলাদেশের এই যে লোন এই লোন পরিশোধ করে স্বাবলম্বী হওয়া কতটুকু সেটা তো দূরের কথা বাংলাদেশ আগামীতো ডিপ্লোম্যাট ম্যাগাজিন যেটা যে আর্টিকেলটা তারা ছাপেছে সেখানে দেখিয়েছে তারা যে বাংলাদেশে আইএমএফ থেকে লোন নিচ্ছে সেই লোনটা কেন দিচ্ছে যে আমার আমার কারেন্ট অ্যাকাউন্টে কোন আমি যে রেগুলার যে শপিং করব বাজার করব দেশের জন্য এক্সপোর্ট ইম্পোর্ট মানে সেই টাকা না সেই টাকা না থাকার কারণে আইএমএফ থেকে লোন নিচ্ছি আমি হ্যাঁ তারপর এখন কি করতেছি সেটাকে আবার ফেসিলিটি করার জন্য আমার আরো লোন লাগতেছে এবং তার জন্য আমি চায়না থেকে আরো ফাইভ বিলিয়ন বিলিয়ন সফট লোন নিচ্ছে যাচ্ছি এখন কথা হচ্ছে যে এই যে লোন গুলা এই লোন কিভাবে পরিশোধ করব সেটা তো বড় কথা না সেটা হচ্ছে আমরা আমাদের এই সমস্ত লোনের কারণে আমাদের ইনফ্লেশন কিন্তু বেড়ে যায় হ্যাঁ আমাদের ইনফ্লেশন বেড়ে যাবে আমাদের কারেন্ট ইনফ্লেশন হচ্ছে নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট টু থাউজেন্ড আমাদের ইনফ্লেশন ছিল অ্যারাউন্ড থ্রি সিক্স পার্সেন্ট এখন সরকার যদি এই ইনফ্লেশনকে কন্ট্রোল করতে ব্যর্থ হয় তাহলে যে ইকোনমিকটা একটা হাইপার ইনফ্লেশনের দিকে চলে যাবে কাজেই আমরা আরো লোনের আমাদের যে লোন গুলা সেগুলো আরো অ্যাডজাস্ট করতে হবে লোন অ্যাডজাস্ট করতে গেলে আমাদের লোনের আমরা আরো হাইয়ার ইন্টারেস্ট আমাদেরকে পেমেন্ট করতে হবে কাজে বাংলাদেশে আমি গত আনটিল আনলেস এই সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত এবং জনগণ জেগে ওঠা না পর্যন্ত আমি বাংলাদেশকে দেখতে পারতেছি না আপনার এই লোনের ট্যাপ থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই জি সময় মতো যদি ঋণ পরিশোধ করতে না পারে

70 টাকা 7 বিলিয়ন ডলার এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় এখানে কোন পরিবর্তন রিমিটেন্স দিয়ে যে সরকার যে গর্ব করে বলতে চায় যে আমাদের রিমিটেন্স বেড়ে গেছে রিমিটেন্সটা আসলে কোন পানুপতি করে রিমিটেন্স বাড়ায় কিন্তু সরকার যেটা করেছে সরকার সেই রিমিটেন্সের উপর বাংলাদেশের রিমিটেন্সও কিন্তু এটা গ্যারান্টিড ইনকাম না দিল এটা যেকোনো সময় এটা পরিবর্তন হয় আমরা এটা উদাহরণ হিসেবে দেখেছি করোনার সময় বাংলাদেশের রিমিটেন্স কিন্তু আহ প্রায় অর্ধেক পর্যায়ে চলে আসছে এবং এখনো রেমিটেন্স রিকোভারি করতে পারে তো আমাদের যে লোনটা এই লোনটা নির্ভর হয়ে যাচ্ছে আমাদের রিমিটেন্সের এটা ইস ইস ভেগি ফ্রেজাল কন্ডিশন ফর ইন ইকোনমি ওয়ার ইজ সাপোজ টু বি আপনার যেখানে এটা এগ্রিকালচারের সলিড সেক্টরের উপর যে আমাদের ইকোনমিক গ্রোথটা রিলাই করা ছিল এবং ডেভেলপ করা উচিত ছিল কিন্তু সেটা না করে সরকার সরকার বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে কিছু সরকার কিছু তাবেদার গোষ্ঠীকে খুশি করার জন্য এবং বিদেশে টাকা প্রচার করার জন্য একটা হান্ড্রেড মিলিয়ন দিয়ে আমরা একটা প্লান্ট করতে পারতেছি সেখানে আমরা ফাইভ হান্ড্রেড মিলিয়ন স্পেন্ড করতেছি এই সমস্ত কারণে বাংলাদেশের আসলে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ বাংলাদেশের যে ইকোনমি আউটলুক এজ এ অর্থনীতিবিদ আমি আসলে তেমন সুন্দর দেখি না এটা কেন যেন আমার কাছে একটা জাপসা মনে হচ্ছে একটা গোজামিল দিয়ে আমরা আমাদের সরকারকে চালানোর একটা ধামা চাপা দেওয়া হচ্ছে তো আমি মনে করি যে এক্ষেত্রে বাংলাদেশে যারা জনগণ বাংলা বাংলাদেশের রুলিং ক্লাস যারা আছে তাদেরকে এই ইকোনমিক ডাটাগুলা গুলা এই ইন্টেলিজেন্স গুলা এগুলো তাদেরকে স্টাডি করতে হবে এগুলা স্টাডি করলে তখন জনগণ তারা বুঝতে পারবে যে বাংলাদেশে কিভাবে বাংলাদেশকে শোষণ করা হচ্ছে উন্নয়নের নামে আসলে সেটা কোনো নয় কোনো পরিকল্পিত উন্নয়ন নয় যে এই যে বাংলাদেশ ঋণের দিকে ঝুঁকে যাচ্ছে এই ঝুঁকে যাওয়া কি শুধু দুর্নীতির কারণে না এর পিছনে অন্য কোন উদ্দেশ্য আছে দেখুন একটা কথা হচ্ছে কি ইকোনমির ভাষায় যে কোনো অর্থনীতি যখন তাকে এগিয়ে নিতে হয় তখন তাকে একটা মডেল হিসেবে দাঁড়া করতে হয় যদি সেই দেশে রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন সরকার তার যদি কোনো ডেভেলপমেন্ট মডেল না থাকে হ্যাঁ তাহলে তাকে একটা হ্যাডলেস চিকেনের মতো অর্থনীতি চালাতে হয় তো বাংলাদেশের বর্তমান যে সরকার এই সরকার প্রথমত এই সরকার নট নির্বাচিত সরকার না যে কারণে অনির্বাচিত সরকার ধামাচাপা দিয়ে জনগণকে লুকিয়ে এই লোন গুলা নিচ্ছে তো একটা সরকার যখন নির্বাচিত সরকার যখন ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলা করে শুধু সরকার ওখানে পার্টিসিপেট করে না সেখানে কিন্তু জনগণ তার সাথে পার্টিসিপেট আর যত্নগুলি যখন পার্টিসিপেট করে তখন সেখানে স্বতঃস্ফূর্তভাবে ট্রান্সপারেন্সি আসে সেখানে এক টাকার জায়গায় আপনি দশ টাকা খরচ করতে পারবেন না এটা একটা পাবলিক ফান্ডের টাকা এভাবে অপচয় করা যাবে না সেখানে অডিট আসবে বিভিন্ন ধরনের আসবে জনগণ আপনাকে ভোটের মাধ্যমে সরকার সেখানে সেখান থেকে সরিয়ে দেবে কিন্তু বাংলাদেশে টু থাউজেন্ড এর পর থেকে বিশেষ করে টু থাউজেন্ড এর কথা বলবো যে যে সমস্ত ইলেকশন হয়েছে সে সমস্ত ইলেকশন আসলে এগুলো জনপ্রতিনিধিত্বমূলক ইলেকশন নয় যে কারণে এখানে আবারও আপনার পার্শ্ববর্তী দেশের একটি একটি আমাদের পার্শ্ববর্তী একটি প্রতিবেশী দেশ এবং একটি বৈদেশিক রাষ্ট্রকে অনেক টু ডিপ্লোমেট পত্রিকায় দায়ী করা হয়েছে যে বাংলাদেশের আজকের এই দুরবস্থার কারণ কিন্তু ওই সমস্ত বহির্বিশ্বে কিছু বৈদেশিক দেশ যারা আপনার এই জনগণের ইঞ্জিনিয়ারিং যে ভোটের ভোটের যে ইঞ্জিনিয়ারিং যেটা ভোটের ভোট ভোট খাটচুকি সরকারকে সমর্থন করার কারণ বাংলাদেশের এই দুরবস্থার সৃষ্টি হয়েছে তখন যদি তারা এই এই সরকারকে সমর্থন না করত তাহলে কিন্তু আজকে আমাদেরকে এই আইএমএফ বলেন অথবা বাংলাদেশ থেকে চায়না থেকে ফাইভ বিলিয়ন সফট লোন নেওয়ার আমাদের কোনো দরকার ছিল না আমাদের মাথা পিছু ঋণ আজকে সিক্স হান্ড্রেড ডলার যাওয়ার কথা ছিল না বরংশ আমাদের

সন্ধ্যা ছটায় শুধুমাত্র ইসলাম চ্যানেল বাংলার পর্দায় এবং আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন আমাদের ইসলাম চ্যানেল বাংলার ফেসবুক পেজও সরাসরি এবং আপনারা যদি আমাদের অনুষ্ঠানটি মিস করে থাকেন আমাদের রিপিট টেলিকাস্ট দেখতে চান তাহলে দেখতে পারেন আজ রাত বারোটায় কাল ভোর ছটায় এবং কাল দুপুর বারোটায় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ইসলাম চ্যানেল বাংলা আল্লাহ হাফেজ